পৃথিবীতে এমন অনেক সৌন্দর্যের লীলাভূমি আছে যা এক নজরে দেখার জন্য সৌন্দর্য পিপাসুরা রীতিমতো ব্যাকুল হয়ে থাকেন, তেমনই দশটি সুন্দরতম স্থানের কথা আজ জানাব। এক, কিউ কেন হপ, নেদারল্যান্ডস। পৃথিবীতে যত বড় বড় ফুলের বাগান রয়েছে তার প্রায় সবই নেদারল্যান্ডসে। তেমনি একটি কিউ কেন হপ, এটি বিশ্বের বৃহত্তম ফুল বাগান। একে কিচেন গার্ডেন বা গার্ডেন অফ ইউরোপ বলা হয়। পঞ্চদশ শতাব্দীতে যাত্রা শুরু করা এই বাগানের বর্তমান জমির পরিমাণ প্রায় 80 একর। এই বাগান থেকে প্রতি বছর 70 লাখেরও বেশি টিউলিপ উৎপাদন করা হয়। সাধারণত গ্রীষ্মকালে মানে মার্চ মাসের মাঝামাঝি থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত বাগানটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। 2, বারোস আইল্যান্ড, মালদ্বীপ। ছোট বড় প্রায় 2500 দ্বীপ নিয়ে গঠিত দেশ মালদ্বীপ, সবগুলো দ্বীপই অপার সৌন্দর্য বহন করে সমুদ্রের বুকে স্থান করে নিয়েছে। পর্যটকদের কাছেও মালদ্বীপ একটি অন্যরকম আকর্ষণ। মালদ্বীপে হাজারো দ্বীপের মধ্যে বারোস অন্যতম সুন্দর একটি দ্বীপ। পর্যটকদের সমুদ্র বিলাসের জন্য ও নিরালায় সময় কাটানোর জন্য এখানে সমস্ত আয়োজন করা রয়েছে। 3, সালার দে ইউনি, বলিভিয়া। সালার দে ইউনি পৃথিবীর বৃহত্তম আয়না। বর্ষাকালে বলিভিয়ার বৃহত্তম এই লবণভূমি বিশাল এক প্রাকৃতিক আয়না তৈরি করে। লবণের এই আশ্চর্য মরুভূমিকে দেখার জন্য প্রতি বছর ছুটে আসে হাজার হাজার পর্যটক আর ফটোগ্রাফার। 4, প্যাংগং লেক, লাদাখ। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 14,000 ফুটের ওপরে অবস্থিত মরুভূমি আর পাহাড় বেষ্টিত এক প্রাকৃতিক নিঃসর্গের নাম প্যাংগং লেক। এটি ভারত ও চীনের সীমান্তবর্তী অঞ্চল লাদাখে অবস্থিত। এটি এক এক ঋতুতে এক এক রূপ ধারণ করে। সুনীল এই লেকের অপার সৌন্দর্য অবলোকন করার সবচেয়ে উপযুক্ত সময় জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত। 5, অ্যান্টিলোপ ক্যানিয়ন, অ্যারিজোনা। রহস্যময় এই গিরিখাতের অবস্থান যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায়। লক্ষ লক্ষ বছর আগে জলপ্রবাহের ফলে সৃষ্ট এই গভীর ক্যানিয়নের দেয়ালে সূর্যরশ্মি আজরে পড়ে আশ্চর্য এক আলো ছায়ার খেলা সৃষ্টি করে। রঙিন এই দৃশ্য দেখার জন্য পর্যটকরা ছুটে যান সেখানে। 6, ঝাংজিয়ান ন্যাশনাল পার্ক, চীন। এই ন্যাশনাল পার্কটি চীনের হুনান প্রদেশের তিয়ানমেন পর্বতে অবস্থিত। প্রাকৃতিক সৌন্দর্যের আধার পার্কটি দিন দিন পর্যটকদের কেন্দ্রবিন্দুতে হয়ে উঠেছে। পার্কটি 1410 ফুট উঁচুতে নির্মাণ করা হয়েছে, অসম্ভব সুন্দর এক কাঁচের সেতু। 7, উইটেস্টিয়া টানেল, জাপান। উইটেস্টিয়া এক ধরনের ফুলের নাম। এই ফুলের গাছ দিয়ে তৈরি ইউটেস্টিয়া টানেল জাপানের কাওয়াচি ফুজি গার্ডেনে ব্যক্তি মালিকাধীন তৈরি করা হয়েছে। এই টানেল এপ্রিল মে মাসে যখন ইউটেস্টিয়া ফুলের মৌসুম তখন এই টানেল সাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। 8, নর্দার্ন লাইটস, আইসল্যান্ড। নর্দার্ন লাইটস হলো আরোরা, অর্থাৎ আকাশে প্রাকৃতিকভাবে রঙের ছড়াছড়ি। এই আরোরা বেশ কয়েকটি দেশে দেখা যায়। তবে আইসল্যান্ডে অবস্থিত পিংভেলা ন্যাশনাল পার্কে আরোরা দেখার সবচেয়ে সুন্দর স্থান। অপার্থিব এই সৌন্দর্য একনজরে দেখার জন্য প্রতি বছর এখানে যান অসংখ্য পর্যটক। 9, হাংলং বে, ভিয়েতনাম। ভিয়েতনামের কুয়াংনি প্রদেশে অবস্থিত বে একটি প্রাকৃতিক নিসর্গ। 1994 সালে ইউনেস্কো একে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি প্রদান করেছে। হাংলং বেতে আছে সুনীল পানি আর ছোট বড় প্রায় 2000 চুনাপাথরের দ্বীপ। এতে কয়েকটি ভাসমান গ্রাম ও কৃত্রিম গুহাও আছে। 10, ফিফি দ্বীপপুঞ্জ, থাইল্যান্ড। পর্যটকদের চিত্তাকর্ষক ফিফি দ্বীপপুঞ্জে রয়েছে ভ্রমণ পিপাসুদের জন্য বিচিত্র সব সুবিধা। তারা চাইলে সেখানে ক্রুজিং, ক্লিফ ডাইভিং, রক ক্লাইম্বিং, ফিশিং করতে পারবে। সাথে বোনাস হিসাবে আছে মায়া উপসাগর। এটি নরভিয়াম প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত একটি উপসাগর। দর্শনার্থীরা সেখানে গিয়ে উপভোগ করতে পারেন এক অন্যরকম নৈসর্গিক সৌন্দর্য। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।